হুয়ে নদীর বাঁধ ভেঙে জলমগ্ন মুর্শিদাবাদের বড়ুয়ার সুন্দরপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। নতুন করে বৃষ্টি না হয় জলস্তর কমলেও চাষের জমিগুলি এখন জলের তলায়। ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি, মাথায় হাত পড়েছে ধান চাষীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। একে করোনার জেরে লকডাউন, আর তার দোসর হয়ে এলো বন্যা, মাথায় হাত বড় আর চাষিদের। দিন কয়েক আগে প্রবল বৃষ্টির জেরে বীরভূমের সাথে সংযোগকারী কুয়ে নদীর জল বাড়ায় বাঁধ ভেঙে প্লাবিত হয় মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের সুন্দরপুর অঞ্চলের সোনাভারুই, তারাপুর, কয়থা মারুষ সহ বৈদ্যনাথপুর গ্রামের কৃষি জমি থেকে বসতবাড়ি। বর্তমানে নতুন করে বৃষ্টি না হওয়ায় জলস্তর কমলেও চাষি জমিগুলি এখনো জলের তলায়। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সুন্দরপুর অঞ্চলের প্রায় 13,000 হেক্টর জমির কৃষকদের কপালে। ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি। এক ক্ষতিগ্রস্ত ধান চাষী মিহির ঘোষ বলেন, জমির ধান বীজ সবটাই জলের তলায় নষ্ট, এখন আর নতুন করে বীজ রোপণ করা সম্ভব না, এভাবেই পড়ে থাকবে জমি, ফের কয়েক মাস পরেই করা যাবে চাষাবাদ। যদি সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায় সেই অপেক্ষায় সকল ধান চাষীরা। কষ ঘাস সব ডুবে গেছিল, এবার রাস্তা পর্যন্ত সাঁতার জল, চাষে সব সব ফসলই ক্ষতি হয়েছে। ধান তো আর তো নাই, ধান বিচন সব পচে গিয়েছে। এবার নতুন করে আর চাষও হবে না, আমাদের বিচন করতে পাবো এবার। এখন এবার জমি সব পড়ে থাকবে, সেই আশ্বিন কাতি মাসে কলাই ছাড়া কোনো ফসল নাই। সরকারি সাহায্য এবার ধানের যদি খেসারের দায়িত্ব দেবে, আর যদি না দায়িত্ব এবার কলাইয়ের কলাই ফেলার ইয়ে, আবার ধানের মানুষের খায় ক্ষতি, এবার যদি কিছু দায়িত্ব হবে। একই লকডাউনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি, তারপরেও দুটো লাভের আশায় ধার দেনা করে ধান রোপণ করেছিলেন চাষিরা, কিন্তু সবটাই জলের তলায় নষ্ট। সংসার চলবে কি করে, ধার দেনায় বা শোধ হবে কি করে, দুশ্চিন্তায় সকল ক্ষতিগ্রস্ত চাষিরা। এখন শুধুই সরকারি সাহায্যের অপেক্ষায় তারা। বন্যা জলে সব ডুবে যাচ্ছে, খাল খালা জমি, এদিকে কাছে নদীও আছে। এই নদী যখন অতিরিক্ত বৃষ্টির ফলে নদী জল ভরে যায়, আবার তখন ওই বন্যা সৃষ্টি হয়ে যায়। তো আমাদের জায়গাটা এরকমই একটা খালা জমি, তার জন্য এগুলো সব যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সব বন্যা হয়ে যায় আর ধান পচে যায়, চরম ক্ষতির মুখে। আমরা তো কী করব, আমাদের চাষ করা ছাড়া অন্য কোনো উপায়ও নেই। আমরা চাষ ছাড়া অন্য কোনো কাজও করি না। আমরা চাষ এই চাষই চাষে আমাদের সব নির্ভর করে। তো আমরা যদি না পাই তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কিছু উপায় থাকবে না। এখন চাই যদি সরকার যদি কিছু আমাদের সাহায্য করে, তাহলে আমরা কিছু অন্য আমরা পেলে আমরা অনেক খুশি হব। ধরেন বিঘিতে 6-7 হাজার করে খরচা হয়েছিল, সমস্ত জমি রওনা হয়ে গেছিলো। তো এখন তো সব ধরেন এই বন্যার জলে 6-7 দিন ডুবেছিল, এতে সবই পচে গেছে। সামান্য কিছু বিচন ছিল, ওইটাতে সামান্য জমি চাষ আবার রয়েছে ধান, আর তো বাকি তো সব পড়েই থাকবে। এদিকে আপনার সবই পড়েই আছে, এই জমিগুলা 50-60 হাজার টাকা অলরেডি খরচা হয়ে গেছে, তারপরে জমি এবার পড়েই থাকবে, এত বিচুনই নাই দুবার আর অনালে। সরকার যদি কিছু সাহায্য করে তাইলে হয়তো আমরা উঠে দাঁড়াইতে পারবো, না হলে পারে আমাদের তো ধরেন আর কোনো উপায় দেখতে পেছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তিনি বলেন, ব্লক ও কৃষি আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করে দেখা হয়েছে, ক্ষতিগ্রস্ত চাষীদের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। জল নেমে যাওয়ার সাথে সাথে আমি নিজে দাঁড়িয়ে থেকে ব্লক কৃষি অধিকর্তা এবং ব্লক প্রশাসনকে নিয়ে সার্ভে করে আমার রিপোর্ট পাঠানো হয়েছে, এবং আমি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যাতে কৃষকরা ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং সত্যি কৃষকরা খুব দুর্দশায় আছে, বন্যার জল নেমে যাওয়ার পর ফসলের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, সেই ক্ষতি থেকে যাতে কৃষকরা ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করা হচ্ছে। বড়ুয়া থেকে সুরজ শেখের রিপোর্ট, TV24 বাংলা। আদি ঢাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরের। হোম ডেলিভারির জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9593400335। রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।